সম্মানিত উপস্থিতি, আমরা এর আগে আলোচনা শুরু করেছিলাম আকীদার গুরুত্ব, তার শেষে এসে আল ইমানু বিল্লাহর একটু আলোচনা করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে ইমানু বিল্লাহ মানে আল্লাহর প্রতি যে ইমান আমরা রাখি বা ইমান আনায়ন করি, এই ইমানের সাথে শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বিখ্যাত মুহাদ্দিস তার কথা অনুযায়ী এই আমানতু বিল্লাহ বা আল ইমানু বিল্লাহর সাথে চারটা বিষয় জড়িত। যেমনভাবে এই মসজিদের খুঁটিগুলো মসজিদের সাথে জড়িত, এই কোনো একটা খুঁটি যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, এই মসজিদের যতই মানে ভালো পাথর দিয়ে তৈরি করা হোক, এই মসজিদ কি থাকবে না ভেঙে পড়বে? তো ঠিক তদ্রূপভাবে শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী, তো উনি যে চারটি বিষয়ের কথা উল্লেখ করেছেন, এই চারটি বিষয়ের কোনো একটি বিষয় যদি কারো ভেতর থেকে চলে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তাহলে এই ঘরের খুঁটি একটা নষ্ট হলে যেমন এই মসজিদ ঘরটাও ভেঙে যায়, আমাদের বাসা বাড়ির খুঁটি নষ্ট হয়ে গেলে যেমন দাবিয়ে যায়, ঠিক তদ্রূপভাবে এই আল্লাহর প্রতি ইমানটাও তার নষ্ট হয়ে যাবে, কমে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো সেই চারটি বিষয় আমি বলেছিলাম শুধু সংক্ষিপ্তভাবে, আজকে সেটা বিস্তারিত বলার কথা ছিল। এক নম্বর হচ্ছে আল ইমানু বি বুজুদিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অস্তিত্ব আছে, তার যে একটা তিনি যে বিদ্যমান, তার যে অস্তিত্ব আছে এটা বিশ্বাস করা। যদি কোনো ব্যক্তি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস না করে তাহলে তার আল্লাহর প্রতি ইমানটা থাকবে না। তিনি দুই নম্বরে উল্লেখ করেছিলেন যে আল ইমানু বি রুবুবিয়াতিহি আই আল ইনফিরাদু বি রুবুবিয়া, অর্থাৎ এককভাবে রব হিসাবে আল্লাহকে মেনে নেওয়া। তিনি তিন নম্বরে উল্লেখ করেছেন যে আল ইমানু বি ইনফিরাদি হি বিল উলুহিয়া, যে উলুহিয়া অর্থাৎ ইবাদতের একমাত্র যোগ্য হিসাবে আল্লাহকে বিশ্বাস করা, তাকে একক হিসাবে গণ্য করা ইবাদতের ক্ষেত্রে। চার নম্বরে তিনি উল্লেখ করেছেন যে আল ইমানু বি আসমাইহি ওয়া সিফাতিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম আছে, তার যে গুণাবলী আছে, এই যাবতীয় নাম গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই যে চারটার কথা তিনি উল্লেখ করলেন, উল্লেখ করে বলতেছেন যে লা ইয়ুমকিনু আন তাহাক্কাকা আল ইমানু ইল্লা বিজালিকা, এই উপর উল্লিখিত চারটি বিষয়ের কোনো একটি বিষয়ে কারো ঘাটতি থাকলে আল্লাহর প্রতি ইমান আছে এটা সম্ভব না। মানে উপরে যে চারটি বিষয় আমি বললাম শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী, এই চারটি বিষয়ের কোনো একটার ব্যাপারে ইমানে যদি কারো কমতি থাকে, ঘাটতি থাকে, তাহলে আল্লাহর প্রতি ইমান এটা পরিপূর্ণ হবে না, বা আল্লাহর প্রতি ইমান নেই এটাই সাব্যস্ত হবে।